আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের মুখোমুখি হয়েছি কিয়ামতের পূর্বে সংঘটিত হবে এমন একটি বিষয়কে সামনে রেখে, সেটি হলো অগ্নিঝড় বা অগ্নিবায়ু, অত্যন্ত উত্তপ্ত বায়ু, লু হাওয়া। এটা পৃথিবীর উপর দিয়ে বয়ে যাবে, বিভিন্ন দেশ রাষ্ট্রে এটা বয়ে যাবে। ইদানিং কানাডা এবং কুয়েত সহ বেশ কিছু রাষ্ট্রে এই ধরনের একটা অগ্নি হাওয়া, অগ্নিবায়ুর প্রবাহ বা সেই তাপমাত্রার প্রবাহ আমরা প্রত্যক্ষ করলাম। গত 2 জুলাই এক বন্ধু কুয়েত প্রবাসী বা কুয়েত নিবাসী একজন, তিনি তাপমাত্রা রেকর্ড করলেন, ইউটিউবে দেখলাম, আরবি সাইটেও দেখলাম, বাংলাতেও একজন বন্ধু ওখান থেকে সেটা বললেন যে বাইরে তাপমাত্রা 72.3 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ, মানে পুরোটাই আগুন। তো গাড়িগুলো গলে যাচ্ছে, গাড়ির রং গলে গলে পড়তেছে, প্লাস্টিক যে কাঠামো, টায়ার গলে যাচ্ছে। এই আগুন, অগ্নিবায়ু, লু হাওয়া বা এই এই যে অবস্থা, এটা কখন হবে? আমরা তিরমিজি বর্ণিত একটি হাদিসে কিতাবুল ফিতান ফিতনা পড়বে একটি হাদিসের মধ্যে সেটা আমরা দেখতে পাই। এর জন্য 15টি অনৈতিক পাপাচার অপরাধকে, অনৈতিক কাজকে দায়ী করা হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মত যখন 15টি কাজ করবে, অর্থাৎ 15টি পাপাচার তারা করবে, তখন তাদের উপরে মহাবিপদ আসবে, বালা আসবে। সে বালাটা কি আসবে হাদিসের শেষাংশে আপনারা দেখবেন। তো ফাকিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহ রসুল, সেই 15টি পাপাচার কি? তিনি বললেন, ইজা কানাল মাগনামু দুয়ালান, কোনো বর্ণনা রয়েছে ইজা কানাল ফা ইজা তুহিজাল ফাই উ দুয়ালান, যখন যুদ্ধলব্ধ সম্পদ অথবা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে রূপান্তর করা হবে, অর্থাৎ এক শ্রেণীর কর্তৃত্বশীল মানুষেরা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের হাত বহাত ব্যবহার করবে, গণমানুষের পর্যায়ে যেতে দেবে না, এই পাপাচারটা যখন হবে, এক নম্বর। 2 নম্বর, বল আমানাতু মাগনামা, যেই কোনো আমানা, গচ্ছিত কোনো সম্পদ, কারো কাছে আপনি আমানত রাখলেন, গচ্ছিত রাখলেন, সে এই গচ্ছিত রাখা জিনিসটাকে মনে করলো গনিমত, লুটের মাল, এই পাপাচারটা যখন মানুষ করবে। 3 নম্বর, ওয়াজ্জাকাতু মাগরামা, সম্পদের উপর যেই জাকাত ফরজ রয়েছে সেটাকে যখন ব্যাপক হারে মানুষ জরিমানা মনে করবে, মাগরামা, এটা যেটা জরিমানা করা হচ্ছে, এত কষ্ট লাগে জাকাত দিতে। 4 নম্বর, ও অত রজুল যাওজাতা, ব্যাপক হারে সমাজে পুরুষরা স্ত্রীদের কথায় চলবে, মানে নারীদের কর্তৃত্ব মেনে নেবে পুরুষরা, পুরুষরা হয়ে যাবে অধীনস্থ, নারীরা হয়ে যাবে তাদের কর্তা, কর্ত্রী। তো এই অবস্থা যখন হবে, 5 নম্বর, ও আক্কা উম্মাহু, এবং মায়ের অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর বাধ্য আর মায়ের অবাধ্য, এটা গেল 5 নম্বর। 6 নম্বর, ও বর্রা সাদিকাহু ওয়া জাফা আবাহু, ও বর্রা সাদিকা, বন্ধুর জন্য খুব সে সদাচারী, বন্ধুরা তাদের বন্ধুদের প্রতি খুব সদাচারী হবে, ফ্রেন্ড সার্কেলের প্রতি সে জান প্রাণ দিয়ে দেবে, রিলেশনশিপ গড়ে তুলবে, তাদের জন্য ব্যয় করবে,
হাসি খুশি তাদের সাথে করবে। সাত নম্বর ওয়াজাফা আবাহু, কিন্তু বাবাকে দূরে ঠেলে দেবে। পিতার সাথে যেটা বন্ধুদের সাথে সে সুপ্রসন্ন হয়, সে ধরনের সুপ্রসন্ন বাবাদের সাথে হবে না, বাবাদের সাথে রুক্ষ কর্কশ আচরণ করবে। আট নম্বর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহে আওয়াজ বুলন্দ হবে, বসে বসে গল্প করবে, বড় বড় আওয়াজে কথা বলবে, নিরর্থক আলোচনা, মসজিদের সাথে অশোভনীয় বা অবৈধ আলোচনা যেগুলো সেগুলো জোর আওয়াজে মসজিদে করবে। নয় নম্বর ওকানা জাইমুল কওমি আওরুজালহুম, কওমের সম্প্রদায়ের জাইম বা তাদের পক্ষে কথা বলবে যেসব নেতৃস্থানীয় লোকেরা, এরা হবে আওরুজালহুম, একেবারে নিচ শ্রেণী থেকে উঠে আসা মানুষ। দশ নম্বর ও উকরিমার রজুলু মখাফাতা শাররি, এবং ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টের ভয়ে, সে জুলুম করবে, অনিষ্ট করবে, এই জন্য তাকে খুব সম্মান প্রদর্শন করা হবে। সে প্রকৃত অর্থে সম্মানিত এই জন্য না, এই জন্য তাকে সম্মান দেখানো হচ্ছে না, কিন্তু সম্মান না দেখালে সে একটা ক্ষতি করবে, এই জন্য তাকে সম্মান দেওয়া হচ্ছে। ও এগারো নম্বর অসুরি বাতিল খুমুর, ব্যাপক হারে মাদক সেবন করা হবে, মদ পান করা হবে, আমরা জানি এখন তো ডাল ভাতের মতোই মদ পান করা হচ্ছে। বারো নম্বর ওয়ালুবিসাল হারির, ওয়ালুবিসাল হারির এবং সিল্কের পোশাক পরিধান করা হবে, পুরুষরা ব্যাপক হারে সিল্কের পোশাক পরবে, সিল্কের বিভিন্ন গদিতে বসবে, অনেক গাড়ি ঘোড়া উন্নত মানের গাড়িগুলোতে সিল্কের যে যে গাড়ি যে সিটগুলো অনেক সময় সিল্ক দিয়ে এগুলোকে তৈরি করা হয়, সিল্কের কভার ব্যবহার করা হয়, তো সিল্কের ব্যাপক ব্যবহার আছে এখন, কিন্তু মানুষ এটা খেয়াল করে না, এটাও একটা আলামত কেয়ামতের আগের। তেরো নম্বর অত্তকে জাতিল কাইনাত, কাইনাত গায়িকা নায়িকা জাতীয়ভাবে মুসলিমরা দেশে দেশে গায়িকা নায়িকা শ্রেণীকে রাষ্ট্রীয় সম্পদ রূপে তারা গ্রহণ করবে, গৌরবের বিষয় রূপে গ্রহণ করবে। ব্যক্তি পর্যায়েও পছন্দের তালিকায় কারো 20 জন, কারো 30 জন করে গায়িকা নায়িকা এগুলো আছে, তো এটা ব্যাপক হারে যখন ছড়িয়ে পড়বে। চোদ্দ নম্বর বল মাজিফ বাদ্যযন্ত্র, এখন আমরা দেখি অনেকে মাতা পিতা কোরআনের বদলে সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে তারা দোতার আছে তারা কিনে দেয়, আস্তাগফিরুল্লাহ, তো বাদ্যযন্ত্রের ছড়াছড়ি হবে। পনেরো নম্বর ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, উম্মতের সর্বশেষরা অগ্রজদেরকে লানত করবে, অভিশাপ দিবে, তারা কিছু বুঝতো না, তারা ব্যাকল, তারা মূর্খ, তারা খুব পশ্চাৎপদ ছিল, তারা ব্যাকডেটেড, এই বিভিন্ন ধরনের ভাষা তাদের জন্য ব্যবহার করবে, অভিশাপ দেবে, লানত দেবে। এই পনেরোটি অনৈতিক পাপ দিয়ে যখন সমাজ তৈরি হয়ে যাবে, সমাজটা সমাজের তানা বানায় এখন এগুলো, এই পনেরোটি পাপাচারেই ঘুরে ফিরে এখনকার সামাজিকতা এগুলো, তা সমাজ যখন এতটা নষ্ট হয়ে যাবে, তো সেই সমাজে সে পচা পুকুরে যারা থাকে, পচা সমাজের যারা অধিবাসী, তারা তখন অপেক্ষায় থাকুক, ফালি আর থাকেবু, তারা প্রতীক্ষায় থাকুক, এন্দাজালিক, এ ধরনের একটি পচা সমাজে থেকে ওই সময়ে তারা প্রতীক্ষায় থাকবে, কিসের, রিহান হামরা অগ্নিবায়ুর, লু হাওয়ার, লোহিত ঝড়, তো লোহিত ঝড় রিহান হামরা, এটা চূড়ান্ত পর্যায়ে সৌর সোলার স্ট্রম সেটাকেও বোঝায়, আবার মাটির পৃথিবীতে যে প্রচণ্ড উত্তপ্ত বায়ু, যেমন আমরা দেখলাম যে গাড়ি গলে গলে যাচ্ছে, গাড়ির রং পড়ে যাচ্ছে, প্লাস্টিকের কাঠামো গলে যাচ্ছে, গাড়ি বসে যাচ্ছে প্রচণ্ড উত্তাপে, আগুন লেগে যাচ্ছে বাগানে, এক বিভিন্ন বনাঞ্চলে, সুবহানাল্লাহ, তো রিহান হামরা এই ধরনের অগ্নিবায়ুর যাতে মানুষ প্রতীক্ষায় থাকে আগামী দিনে পৃথিবীতে, যেখানে এই যে যাদের সমাজটা এই পনেরো পাপ দিয়ে তারা তৈরি করেছে, পনেরোটা পাপ সমাজে ছড়িয়ে দিয়েছে,
তাদের উপরে এই রিহান হামরা অগ্নি বায়ুর হানা আসবে, ওখাসপান ও মাসখান ওখাসপান, এবং এই অগ্নিবায়ুর সাথে আরেকটা শাস্তি আসবে, তলিয়ে যাওয়া, পৃথিবীর গর্ভে তলিয়ে যাওয়া, খাস ভূমিধ্বস, এটাও আসবে সাথে, ও মাসখান এবং আকৃতি বিকৃত হয়ে যাবে, মানুষ অনেক মানুষ এই পচা সমাজে এসব পচনে যারা একেবারে পচে যাবে এদেরকে আল্লাহ তাআলা বানর শুকরে রূপান্তর করে দেবেন, নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় ভাই বোনেরা, যেহেতু ভয়াবহ এই 15টি পাপ আমাদের সমাজেও ছড়িয়ে আছে, আল্লাহ তাআলা এই 15টি পাপ থেকে আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুন, ফিরে আসার তৌফিক দান করুন, এবং আল্লাহর যেই প্রতিক্রিয়া বা অ্যাকশান এর বিরুদ্ধে যে অগ্নি ঝড় অগ্নি বায়ু প্রচণ্ড উত্তপ্ত আবহাওয়া এবং ভূমিধ্বস এবং আকৃতি বিকৃতি করে দেওয়ার মতো গজবগুলো, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।